আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস সম্পর্কে আলোচনা করব। সো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা হলো যে আমরা গার্মেন্টসে যে একটা ক্রিটিক্যাল প্রসেস করে থাকি, এই প্রসেসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রসেস, কিন্তু হয়তোবা অনেকেই জানে না যে এটা আসলে কত বড় একটা গুরুত্বপূর্ণ প্রসেস। এই প্রসেসটার নাম হলো পোলো শার্টের কলার খোলানো। এই পোলো শার্টের কলার কীভাবে খুলে আপনারা দেখেন, এই যে শুরুতেই কাটারের মাথা দিয়ে একটু করে খোঁচা দিয়ে মাথাটা কাটানো হচ্ছে। তো কাটার পরে আমরা দেখব এটা কীভাবে খোলানো হয়। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় আপনারা দেখতে পারবেন। সো আপনারা দেখতে থাকুন এই কলারগুলো আমরা কীভাবে খুলে থাকি, দেখেন কত দূর্ত এই কলারগুলো খোলানো হয়, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা প্রসেস। তো এই প্রসেসটার সম্পর্কে আসলে সবাই জানে না, আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর গার্মেন্টস বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। সো আপনারা দেখতে থাকুন কিভাবে এই কলারগুলো খোলানো হচ্ছে। এই কলারগুলো দেখেন কত ধূর্ত এই খুলতেছে, এরা আসলে একটা সবাই এই কাজগুলো আসলে সাধারণত করতে পারে না। আমাদের অফিসে এই একটাই লোক আছে যা এর মতো এই কলারগুলো কেউ খুলতে পারে না, উনি অনেক এক্সপার্ট এই কলারগুলো খোলার জন্য। তো আপনারা দেখতেই থাকুন বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই থাকুন। আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। সো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে। ততক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া রইল। আমাদের অফিসের কত সুন্দর পরিবেশ আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।